তেল গরম হয়ে গেছে, তো মাছের মাথাগুলো ভেজে নেবো। এই দেখুন বন্ধুরা, এই যে কাতলা মাছের মাথা এইভাবে টুকরো করে নিয়েছি, আর লবণ আর হলুদ মাখিয়ে রাখা ছিল। এবার দেখুন মাছের মাথাগুলো ভেজে নেবো। বন্ধুরা আজকে আমি রান্না করবো মাছের মাথা দিয়ে ফুলকপি। দেখতে থাকুন কিভাবে রান্নাটা করি। মাছের ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। দিয়ে দেবো তেল, একটু বেশি করেই তেল দেবো। প্রথমে আলু ভেজে নেবো। দিয়ে দেবো আলু, আলুগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, ফুলকপিগুলো এইভাবে কেটে নিয়েছি। আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো। হয়ে গেছে, আলুটা তুলে নেবো। এবার কপিটা ভেজে নেবো। দিয়ে দিলাম কপি, দিয়ে দেবো একটু হলুদ, কপি ভাজা হয়ে গেছে, কপিটা তুলে নেবো। তেল গরম হয়ে গেছে, তা ফোড়ন দেবো। ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দিয়ে দেবো তেজপাতা। ফোড়নটা ভাজাবো। দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো। দিয়ে দেবো রসুন, 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম।
রসুনটাও একটু ভেজে নেবো। দিয়ে দেবো আদা বাটা 1 চামচ। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। আর একটু নেড়ে চেড়ে নেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। একটু মশলাটা ভাজা হবে। দিয়ে দেবো টমেটো বাটা, মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে তাই দিয়ে দিলাম টমেটো বাটা। মশলা কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ফুলকপি আর আলু, ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিয়েছি, এইরকম ভাবে ভালো করে কষে নিতে হবে ফুলকপি আর আলুটা। করে দিই দিয়ে দেবো মটরশুঁটি, এখানে আমি ছোট বাটির 1 বাটি মটরশুঁটি নিয়েছি, এবার একটু কষে নেবো। এটা কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। দিয়ে দিলাম জল, একটু জল দেবো, দিয়ে দেবো একটু লবণ, আগে লবণ দিয়েছি তখন লবণটা একটু কম হয়েছে তার জন্য একটু লবণ দিলাম। দিয়ে দেবো মিষ্টি, 1 চামচ মিষ্টি নিয়েছি। এবার দিয়ে দেবো মাছের মাথা, সবটাই দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, মাছের মাথা দিয়ে ফুলকপির তরকারি। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো, দিয়ে দিলাম গরম মশলা, অল্প হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারাও এরকম ফুলকপির তরকারি খাবেন মাছের মাথা দিয়ে, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এবার আমি নামিয়ে নেবো।